আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে এখন লাইভ দি লাইভের মধ্যেই প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা প্রশ্ন করেন, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর পেয়ে যান। সাধারণত দেখা যায় কি যে আকুপাঞ্চার তো বাংলাদেশে ওইভাবে প্রচলন হয় নাই, সেজন্য এটা নতুন পদ্ধতি, কিভাবে কাজ করে, কোন কোন রোগের কাজ করে ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক রকম প্রশ্ন থেকে থাকে। এই যে তো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে লাইভে এত প্রশ্ন আসে, হয়তো সব প্রশ্নগুলির উত্তর দেওয়া সেই লাইভে সম্ভবপর হয়ে ওঠে না, পরবর্তী লাইভে কিন্তু আমরা দিয়ে দিই। যেমন গত লাইভে কিছু প্রশ্ন আসছিল, তার ইয়েটা যে স্যার আমার অনিদ্রা ও আইবিএস এর সমস্যা, আজ থেকে প্রায় 5 বছর আপনার চিকিৎসা পরামর্শ করি। হ্যাঁ ভাই, আল্লাহর অশেষ রহমতে অনিদ্রা এবং আইবিএস এর জন্য এখানে যে পদ্ধতিগুলি আছে এটা যদি আপনারা মেনটেন করেন, একটা রোগীও বিফল যাচ্ছেন না। হ্যাঁ, কারোর ক্ষেত্রে কি করা হয় যে যে দীর্ঘদিন যাবত বিভিন্ন জাতীয় স্লিপিং পিল খাচ্ছেন, তার হয়তো সময় বেশি লাগতেছে, কারো হচ্ছেন আকুপাঞ্চারের সাথে ওজন থেরাপি লাগতেছে, কার ফুড ডিটক্স লাগতেছে, কারো ক্ষেত্রে কোরিয়ান যে ভেজিটেবলস লিক লাগতেছে, কারো ক্ষেত্রে হচ্ছে আয়োনিক ফুড বাত লাগতেছে, কারো ক্ষেত্রে চাইনিজ ফুড ট্রিটমেন্ট লাগতেছে, কারো ক্ষেত্রে আকুপ্রেশার লাগতেছে, কারো ক্ষেত্রে থৌলিয়াও লাগতেছে, এই অনেকগুলি পদ্ধতিতে কিন্তু অনিদ্রা আইবিএস এর চিকিৎসা করা যাচ্ছে। কাজেই কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটা পদ্ধতিতে ভালো হচ্ছে না, তার সাথে আরো কয়েকটা পদ্ধতি কম্বিনেশন দেওয়ার পরিণতিতে কিন্তু রেজাল্ট খুব ভালো আসতেছে। বিশেষ করে যারা এখানে আসতে পারতেছেন না, তারা যদি কোনো আত্মীয় স্বজন দিয়ে এখান থেকে যে কোরিয়ান যে ভেজিটেবলস লিকটা খান নিয়মিত, এই লিক্সটা খাওয়ার পরেও কিন্তু শুধুমাত্র লিক খাওয়াতেই কিন্তু অনেক রোগী ভালো উপকার পাচ্ছেন। লাইভে প্রশ্ন আসছে, আঘাতজনিত কারণে যদি স্যার কোমর হাড় বেঁকে যায় তাহলে কি চিকিৎসা করা সম্ভব? আগে দেখতে হবে ভাই আপনার কোন হাড়টা কতটুকু বেঁকে গেছে, তার পরিণতিতে আপনি ব্যথা হচ্ছে কিনা, কোন মাসেল বা কোন লিগামেন্ট বা কোন নার্ভ ইঞ্জুরি হয়েছে, এই জিনিসগুলো দেখতে হবে। দেখার পরিণতিতে এখানে এই যেহেতু পেশেন্টের জন্য যত রকম ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস দরকার সবগুলো আছে, হোক সে ফিজিওথেরাপি, হোক সে অকুপেশনাল থেরাপি, আকুপাঞ্চার, চাইনিজ ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট, আপনার মেডিকেল ডিভাইস দেওয়া বা এক্সপার্ট, সব কিছুই এখানে আছে। কাজে এই যেহেতু রোগ হলে এখানে চলে আসতে পারেন। আজকে আমরা একটা রোগী যিনার সাইটিকা, সাইটিকা হলে সাধারণত আমাদের কোমরে থেকে যে সাইটিক নার্ভ বরাবর চলে গেছে ব্যথা হয়, কিন্তু এই রোগীটার ব্যথা হয় নাই। ওনার কি সমস্যা ওনার কাছ থেকেই শুনি, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল এই বাম পাশের পুরো সোজা থেকে চুলের গিরা পর্যন্ত, কোমর থেকে শুধু সবসময় জ্বলা 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 করা। আপনার তো ব্যথা করতো না? ব্যথা নাই, জ্বলতো, ব্যথা সামান্য মাঝে মধ্যে কোমরে, কোমরের সাইডে, কোমরও না এই জায়গায়। আজকে আল্লাহর রহমতে 5 দিন ধরে উঠে একটু দাঁড়াবেন, একটু হালকা একটু ঘোরেন এদিকে, আমাদের জামার উপর দিয়ে দেখা, এইখান থেকে সোজা বরাবরে ওই নিচে পর্যন্ত গিরা পর্যন্ত আমার জ্বালা ফোরা করতো। এরপরে আমি এখানে ভিডিও দেখে কত কত বছর যাবত, প্রায় 7 বছর ধরে আমার এই জ্বালা ফোরা, 7 বছর ধরে জ্বালা, 3-4 বছর ধরে বেশি, 3-4 বছর যাবত বেশি। আচ্ছা, আমি আপনার লাইভ দেখে আমি এখানে ডাইরেক্ট সোজা চলে আসলাম, কারো থেকে জিজ্ঞেস করি নাই যে আমি কোথায় যাব। তাই কে নিষেধ করে নাই যে এটাতে ভালো হবে না, যাইও না, মানে আমি কারো থেকে প্রশ্নই করি নাই, ও সে সুযোগটা দেন নাই, কোথায় যাচ্ছি দেখা যাচ্ছি শশী হাসপাতালে, অতটুকু জিজ্ঞেস করি। প্রিয় দর্শক, কি কনফিডেন্স যে উনি কিন্তু সাধারণত আকুপাঞ্চার সিস্টেমটা তো নতুন, এটা তার কারো ক্লোজ যে আত্মীয় স্বজন থাকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলে যেহেতু নতুন অনেকে এটা সম্পর্কে জানেন না বলে যায় না যায় না, আপনি ওরকম কাউকে জিজ্ঞেস করেন না? আবার আপনার বাড়ি কোথায়, কোথা থেকে? চট্টগ্রাম চন্দনেশ। আচ্ছা, সেখান থেকে কিভাবে আসলে? আমি গাড়ি করে বটলি স্টেশন আসলাম, চিটাং রেল স্টেশন, ওখান থেকে ট্রেনে এখানে ইয়াতে চলে আসলাম কমলাপুর, কমলাপুর রেল স্টেশন, ওখান থেকে রিক্সা করে এখানে ডাইরেক্ট চলে আসলাম। আগে এখানে জিজ্ঞেস করলাম সিট আছে কিনা, আপনি বলেন যে সিট নাই খালি, লাস্টে কি করলাম এখানে আগে ট্রিটমেন্ট নিলাম, ট্রিটমেন্ট নিলাম, তারপরে এখানে তো হোটেল পাওয়া যাচ্ছে না থাকার, আমি চলে গেলাম ফকিরা ফুলে, ওখান থেকে রুম করে আপ ডাউন করে করে চিকিৎসা নিতেছি আজকে 5 দিন।
5 দিন শেষ হইছে 6 দিনে পড়ছে 6 দিন 6 দিন 5 দিন 5 দিন চিকিৎসা 5 দিনে নিছি 5 দিন চিকিৎসা প্রিয় দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আসন সংখ্যা লিমিটেড থাকে কাজেই অনেকেই বেড চান কিন্তু বেড আসলে ওইভাবে সংকুলন করা সম্ভবপর হয়ে ওঠে না কেন এখন আল্লাহর রহমতে অনেক پیشنট যারা এরকম উপকার পাচ্ছেন তারা কিন্তু আবার پیشنটগুলো রিফার করতেছেন پیشنটগুলো পাঠাচ্ছেন আত্মীয়-স্বজন পাঠাচ্ছেন আপনারা ভিডিওতে কিন্তু দেখে থাকবেন এই যে আমরা কিন্তু সরাসরি ভিডিও দিচ্ছি যে যা پیشنটের সরাসরি বক্তব্য সরাসরি বক্তব্যটা আসুক আচ্ছা তারপর আপনি যে 5 দিন বা আজকে 6 দিনে পড়লো তাই না 6 দিন পড়লো 6 দিনের ট্রিটমেন্ট নিলেন ট্রিটমেন্ট নিয়ে যে আপনার জ্বালা আপনার তো ব্যথা না জ্বালা পড়া জ্বালা পড়াটা কি আগের মতো আছে না বাড়ছে না কমছে না আরাম পাচ্ছে না কি একটু আরাম লাগতেছে আরাম লাগতেছে আচ্ছা এরপর আমাদের প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকেই একটা প্রশ্ন প্রায় করে থাকি যে খরচ কত হলো অনেকেই কিন্তু জানতে চান আমরা پیشنটের ক্ষেত্রে অনেক پیشنটের ক্ষেত্রে কিন্তু এটা ইয়ে করি আপনার এই 6 দিনে আনুমানিক কত খরচ হইছে আনুমানিক এখানে 9000 টাকার মতো গেছে 9000 টাকার মতো গেছে প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখে থাকবেন এখন এই যে যে ইনার 9000 টাকা দিয়ে উনি উপকার পাইছেন সবার যে 9000 টাকা দিয়ে উপকার হবে এটা অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে কারে কোনটা পদ্ধতি লাগবে কার কোনটাতে ইয়া লাগবে এটার উপর ডিপেন্ড করে তা আমরা মোটা দাগে যে অসংখ্য پیشنট আসতেছে এবং তাদের বক্তব্যগুলো কিন্তু আমরা কারো কারো বক্তব্য এরকম তুলে ধরার চেষ্টা করতেছি যারা বলতে চান বলতিছে যারা ভিডিও দিতে চান না তাদের ভিডিওগুলো নিচ্ছি না ইনার যে সমস্যাটা হয়েছে সেটা সাইটিক বলে সাইটিক সাইটিকা সাইটিকাটা কেন ঘটে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে কোনো কারণে সে হাড় ক্ষয় হতে পারে আঘাতজনিত কারণ হতে পারে জেলি বেরোতে পারে বেরোয় এখানে একটা নার্ভ আছে সাইটিক নার্ভ বলে এই সাইটিক নার্ভটা একটু কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত নিচ পর্বত চলে গেছে এরপর প্রেসার পড়ে প্রেসার হওয়াতে ওই বরাবর কি হয় ওই বরাবর কারো ক্ষেত্রে শুধু জ্বালা পোড়া করে ইনার ক্ষেত্রে শুধু জ্বালা পোড়া নো ব্যথা কারো ক্ষেত্রে ব্যথা করে কারো ক্ষেত্রে অবশ হয় কারো ক্ষেত্রে কি ঝিনঝিন করে কেন এইটা এই যে সাইটিক নার্ভের পর যে প্রেসার দিচ্ছে প্রেসার কতটুকু কিভাবে দিচ্ছে কোন অবস্থানে দিচ্ছে এর উপর ডিপেন্ড করে আপনার কোন কোন স্থানে জ্বালা পোড়া করবে না ব্যথা হবে নাকি ইয়ে হবে নাকি ঝিনঝিন করবে তো এই ক্ষেত্রে কি করা হয় এক্ষেত্রে আপনার আকুপাঞ্চারের পাশাপাশি একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় ট্রিটমেন্টের পরিণতিতে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেমন ইনি উপকার পাইছেন যে এরকম پیشنটগুলো প্রচুর پیشنট যারা এখানকার সিস্টেমগুলো মেইনটেইন করতেছেন ম্যাক্সিমাম پیشنটই উপকার পাচ্ছেন এর পাশাপাশি শশী হেলদি লাইফস্টাইলকে আমরা ইমফেসিস দিই এই লাইফস্টাইলটাও যদি মেইনটেইন করা হয় তাহলে দেখা যাবে যে উনি ব্যথামুক্ত অনেক দিন থাকতে পারবেন তাহলে আপনি কারো কাছে না শুনে চিটাগাং থেকে যে এখানে আসলেন আসার পর তাহলে আপনার মনে হচ্ছে কি যে আশাটা সার্থক এত টাকা পয়সা খরচ করে এত কষ্ট খরচ করে এত সময় ব্যয় করে যে আসলেন আসলে আল্লাহ তাআলার রহমতে আল্লাহর রহমতে কিছুটা ভালো লাগছে ভালো লাগছে সার্থক যে এই যে মুখের হাসি দেখেন আমি যদি সন্তুষ্ট না হই তাহলে কিন্তু মুখের হাসিটা আসে না তো এই যে মুখের হাসি বলে দিচ্ছে যে আমি 7 বছর যাবত যেসব জ্বালা পোড়া নিয়ে আসি সে জ্বালা পোড়া থেকে আল্লাহ তালা মুক্ত করছেন ভালো লাগতেছে এর পাশাপাশি যে আরো প্রশ্ন করছেন যে স্যার আমার বয়স 27 বছর আমার দীর্ঘদিন যেমন গোড়ালি ব্যথা জোরে হাঁটতে গেলে সমস্যা হয় আমি কি চিকিৎসা করতে পারি হ্যাঁ ভাই এই যে তো ব্যথার জন্য এখানে ট্রিটমেন্ট চলতেছে এই ট্রিটমেন্ট চললে আমরা টোটাল বডির ব্যালেন্স করে ফেলি যে কারণে গোড়ালি ব্যথাটা হচ্ছে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হোক বা মাসেল জনিত ব্যথা হোক বা আঘাতজনিত হোক আমরা আগে ডায়াগনোসিস করে সেটাকে কারেকশন করে দিই কারেকশন করে দিলে আপনার ব্যথাও ভালো হয়ে যাবে এবং দীর্ঘদিন ব্যথামুক্ত থাকতে পারবেন এই জাতীয় সমস্যার চিকিৎসা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আছে আপনি আসতে পারেন সেবা নিতে পারেন সেবা নিলে আল্লাহ চাইতো যেহেতু অন্যান্য রোগী ভালো হচ্ছে আপনিও ভালো হবেন ইনশাল্লাহ স্যার আমি দুবাই থেকে বলছি থ্যাংক ইউ ভাই যে সাধারণত আমাদের মিডল ইস্টের প্রচুর پیشنট ওখান থেকে আসতেছেন বিশেষ করে যারা বিদেশে যায় কাজ করতে পারতেছেন না ব্যথার কারণে কাজ ছেড়ে দিয়ে চলে আসতেছেন এখান থেকে ব্যথা মুক্ত হয়ে আবার কাজে ফেরত যাচ্ছেন সেই দুবাই থেকে আমার দীর্ঘ 8 বছর যাবত সমস্ত শরীরের জয়েন্টে ব্যথা অনেক ওষুধ খেয়েছি বেশি দিন ভালো থাকতে পারি না আমি কি আপনার ওখানে চিকিৎসা করাতে পারি হ্যাঁ ভাই জয়েন্টে ব্যথা যে কারণে হয়ে থাকে
সেটা আসলে আমাদেরকে এসও টাইটার আর এ ফ্যাক্টরটা টেস্ট করতে হয়, সাথে আরো কিছু টেস্ট করতে হয়। টেস্ট করার পর এটা দেখতে হবে বাতের ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা, এই জিনিসগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট দিলে আল্লাহর অশেষ রহমতে এই যে পেশেন্ট এখানে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আরো প্রশ্ন করছেন, আরো একজন প্রশ্ন করছেন, সিজারের রোগীর যে ব্যাক পেন হয় সেটার জন্য কি আপনাদের চিকিৎসা আছে? হ্যাঁ ভাই, এবং আমাদের এখানে যারা মহিলারা আসতেছেন যে সিজার করার পরে ব্যথা ব্যথা আসছে, এই যে তো প্রচুর পেশেন্ট আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে যাচ্ছে, কাজে আপনিও এখানে সেবাটা নিতে পারেন। আরেকজন প্রশ্ন করছে, স্যার আমার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা, রাতে খুব বেশি হয়, দিনে তেমন একটা ব্যথা হয় না, এটার কি চিকিৎসা? ভাই ইনারও ঠিক কোমর থেকে পায়ের গোড়া পর্যন্ত জ্বালা পোড়া, আপনার ব্যথা, যে কথাটা ব্যাখ্যাটা আমি দিলাম, এটা সাধারণত সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে এই ব্যথাগুলো হয়। আপনারটা কয়েক কিছু টেস্ট করলেই বোঝা যাবে যে কোন কারণে হচ্ছে এই যে তো ব্যথা। ইজ ইনিও তো আল্লাহর রহমতে আরাম পাচ্ছেন, উপকার পাচ্ছেন, আপনিও ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আরেকজন প্রশ্ন করছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমার সমস্যা হলো আমি কি 1-2 মিনিট আমার পা অবশ হয়ে যায়, ব্যথা হয়, সোজা দাঁড়াতে পারি না, আপনার পরামর্শ চাই। এই ব্যাখ্যাটা যারা ভিডিওটা পুরো দেখতেছেন তিনারা কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন, কেন আমার পা অবশ হচ্ছে, কেন আমার পা ব্যথা হচ্ছে, এই নার্ভের উপর চাপ পড়ার অ্যাঙ্গেলের উপর পরিণতিতে এখানে যে নার্ভ, এই নার্ভের উপর চাপ পড়তেছে, চাপ কিভাবে পড়তেছে, কতটুকু পড়তেছে, তার উপর ডিপেন্ড করে যে আমাকে জ্বালা পোড়া হবে নাকি ব্যথা হবে নাকি অবশ হবে, সেই অবশটা আমরা এখানে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা দিই। চিকিৎসা ব্যবস্থা দেওয়ার পরিণতিতে আল্লাহর রহমতে এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন। তা এই যে তো যাদের বিভিন্ন জাতীয় ব্যথা আছে, হোক সে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, মাথা ব্যথা, সেই জাতীয় রোগের কিন্তু চিকিৎসা এখানে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে পেশেন্টরা উপকার পাচ্ছেন। আচ্ছা আর একটা কথা প্রশ্ন করি, আপনি যে এই যে দীর্ঘ 6-7 দিন যাবৎ চিকিৎসা নিলেন, চিকিৎসার মধ্যে কি কোনো ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়েছে? না না, কোনো ওষুধই দেওয়া হয়নি, শুধু ভিটামিন ডি, ভিটামিন ডি একটা ট্যাবলেট 1 সপ্তাহে 1 দিন, সপ্তাহে 1 দিন। দেখেন প্রিয় দর্শক, আমরা যেটা করি বডির ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে সমস্ত কিছুকে ব্যালেন্স করি, ব্যালেন্স করতে যায় দেখা যায় কি যে সেই জন্য আমরা ডিটা চেক করি, ডিটা চেক করে যার অপর্যাপ্ত থাকে তাকে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে দিই, দিয়ে বডির ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করি। করলে দেখা যায় কি যে সেশন সংখ্যা কম লাগে, আজকে উনি 5-6টা সেশনে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাচ্ছেন, কারণ দেখা যায় 20-25টা সেশন লাগতেছে এই আরামটা পেতে, এই উপকারটা পেতে। কেন? বডির ইমিউন সিস্টেম যদি উইক থাকে সেশন অনেক বেশি লাগে। স্যার আমি কিভাবে বডির ইমিউন সিস্টেম ভালো রাখবো? যারা এই যেহেতু দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন তার সোশি হেলদি লাইফস্টাইল বাসাতে বসে প্র্যাকটিস করেন। সোশি হেলদি লাইফস্টাইলটা আমাদের এখানে ফেসবুকে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, এটাতে কি দেওয়া আছে, আপনি কি খাবেন, কি খাবেন না, কিভাবে চলবেন, কিভাবে চলবেন না, সব কিছু, এক্সারসাইজ কিভাবে করবেন, সূর্যের আলোতে কতক্ষণ থাকবেন, কখন থাকবেন, টোটাল যে এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন 2-3 মাস করলেই দেখবেন কি যে আপনার ইমিউন সিস্টেম ভালো বুস্ট আপ হবে। হওয়ার পরে আসে আকুপাঙ্কচার নেবেন, নেওয়ার পর দেখবেন যে অল্প কয়েকটা সেশনে আল্লাহর রহমতে রেজাল্ট আসবে। কারো কারো ক্ষেত্রে দেখবেন যে এখানে আশাই লাগতেছে না, শুধুমাত্র শশি হেলদি লাইফস্টাইল ফলো করার পরিণতিতেই আপনি ব্যথা মুক্ত হয়ে যাচ্ছেন ঘরোয়া ভাবেই। আরেকজন প্রশ্ন করছেন, আমার মায়ের মাজা ব্যথা, সমস্ত শরীর ঝিনঝিন করে, ডান সাইড অবশ লাগে এবং ডায়াবেটিস আছে, আমি কি চিকিৎসা করাতে পারি, কত খরচ হতে পারে? হ্যাঁ ভাই, সাধারণত ডায়াবেটিস হলে যেটা হয়, সুগার লেভেল বেশি থাকলে আমাদের যে ক্যাপিলারিজ, ব্লাড ভেসেলের ক্যাপিলারিজটা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে নিউট্রিশন নার্ভে দিতে পারে না, নার্ভে নিউট্রিশনটা না দিতে পারলে কি হয়, নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে কি ঝিনঝিন করে, অবশ ভাব হয়, এই জিনিসগুলো দেখা দেয়। এই জিনিসগুলো থেকে আপনাকে যদি স্বাভাবিক অবস্থায় আসতে হয় তাহলে কি করতে হয়, অবশ্যই সুগার লেভেলটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি এখানে চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে এই রোগীদের ক্ষেত্রে, আর যাদের ডায়াবেটিস আছে কিন্তু এই যেতে সমস্যা হয় নাই, তারাও সপ্তাহে একটা করে যদি চাইনিজ ফুড ট্রিটমেন্ট নেন তাহলে দেখা যাবে যে ভালো থাকবেন, এই জাতীয় সমস্যা আসবে না। আর যাদের হয়ে গেছে তারা কি আসবেন এখানে, নিয়মিত আসে এখানে, চেক আপ করাবেন, ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট নিলে আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় সমস্যা থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।